কোহিনূর চা বাগান এলাকায় বাইসনের হানা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার কোহিনূর চা বাগান এলাকায় চারটি বাইসন ঢুকে পড়ে। পরবর্তীতে তিনটি বাইসন জঙ্গলে চলে গেলেও একটি বাইসন কোহিনূর চা বাগানেই থেকে যায়। এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌঁছে প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় বাইসনটিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হয়। এলাকায় সকালে আমরা ঘুম থেকে উঠলেই শুনলাম যে বাইসন ঢুকছে এখানে। তারপর উঠে দেখি চারটা বাইসন তিনটা বাড়ির সামন দিয়ে চলে গেল, আর একটা এখানে আমার বাড়ির সামনে জঙ্গলের এখানে ঢুকে আছে। এই বাইসনটাকে তাড়ানোর জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কর্তারা এসেছে, পুলিশ এসেছে, এসে ওরা চেষ্টা করছে এটাকে কী করে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য। চা বাগানে সেশনেই কাজ হওয়ার কথা ছিল, সকালে তাম্বু লেগেছিলো পাতি উঠাবে বলে। তারপর যখন দেখলো এখানে বাইসন আছে, পরে অন্য সেকশনে নিয়ে গেছে কাজটা। কাজ চলছে এমনি, এটা কোহিনূর চা বাগান।